সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজু ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। চলে আসলাম এই চ্যানেলে একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। সো গাইস, এখন ব্যাপারটা কী হচ্ছে দেখতে পাচ্ছ, আমি পুরো রেডি হয়ে গেছি। কারণ গাইস, এক জায়গায় বিয়ে বাড়ি আমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি খেতে। তো চলো ওখানে গিয়ে কিছু সিনেমারি শট তোমরা এনজয় করো। সো গাইস, আমরা এখন বিয়ে বাড়ি থেকে এসে যাচ্ছি। কোথায় গাইস? আমরা যাচ্ছি এখন ছাগল মারা মেলা প্রোগ্রাম দেখতে। সেখানে গাইস আসছে কোয়েল। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি এখন আমরা মেলার মধ্যে চলে এসেছি। তো চলো মেলা যদি সিনেমাটিক সব তোমরা এনজয় করো। তো গাইস, এইটা হচ্ছে মেলার মেন গেট। মেলার মধ্যে ঢোকার মুহূর্তেই দেখতে পাচ্ছ গাইস প্রচুর ভিড়। মেলার মধ্যে গাইস প্রচুর ভিড়, ভালো করে কেমন করে কাই ভিডিও করো কিছু বুঝতে পারছি না গাইস। কেমন হবে ভিডিওটা কিছু জানি না, যেমন হোক গাইস মানিয়ে উঠে না। আর গাইস, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, নমস্কার। আমরা সবাই যার অপেক্ষায় এত দিন ধরে পুরো দোলটা খেলেছি যে কোয়েল আসবে, আমরা সেই আনন্দে রং মেখেই গেছি, মেখেই গেছি। এটা জোর করে চিৎকার হোক আগে মহিলাদের দিক থেকে। ছেলেরা এমনি ফ্রিতে ছিল। আচ্ছা, আমি একটু কিছু বলি, বলতে পারি? আচ্ছা, তোমরা যদি অনুমতি দাও, অনেকক্ষণ থেকে ভাবছি কখন তোমাদের সঙ্গে একটু আলাপচারিতা হবে, একটু মনের কথা খুলে বলবো, একটু হ্যালো হলো হবে, একটু হাই হবে। বাড়িতে মানে গাড়িতে আস্তে আস্তে আমি বলছিলাম, এত রাত হয়ে গেছে, এখানে যদি এসে পৌঁছে দেখি শুধু তিনজন লোক বসে, তাহলে আমার বড্ড মনটা খারাপ হয়ে যাবে। তারপরে এখানে দেখছি বাবা জনস্রোত। আমি কি একটু আলো দাদাদের একটু অনুরোধ করতে পারি, যদি অডিয়েন্স আলোটা দেখতে পায় তাহলে আমি সবাইকার মুখ দেখতে পারবো।
সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো হয় তো লাইক কমেন্ট এন্ড চ্যানেল নতুন চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।